তো গুড মর্নিং, একদম রান্নার ফাঁকে চলে এলাম, একটু চা নিয়ে বসলাম। সকাল থেকে বসার টাইম পাইনি, তো হাফ রান্না করতে করতে চলে এসেছি। তো চলুন রান্নাঘরে কি কি রান্নার আয়োজন আজকে করেছি আমার সঙ্গে। মাংস মশলা করছি, মাংস আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি। এখানে পালং শাকের তরকারি হচ্ছে, চাটনি আর বেগুন ভাজা হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, অনেক দেরিও হয়ে গেছে, প্রায় 12টা বাজে যায়। এই ছেলে সবে মাংস নিয়ে এলো টিফিন খেয়ে। তো যাই হোক, রান্না বান্না করে আপনাদের সামনে একদম রান্না নিয়ে, মানে খাবার সময় নালে পুরো রান্নার কমপ্লিট করে আসছি। তো আজকে রান্না হয়েছে পালং শাকের তরকারি, মাংস, চাটনি, আলু ভাজা হয়েছে রবিবারের খাওয়া দাওয়া। তো খেয়ে দিয়েই একদম বেরিয়ে পড়লাম বন্ধুদের বাড়ির পুজোর নেমন্তন্ন। বেরোলাম রাস্তাতে, এক জায়গায় যাব বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, পুজোতে যাব, বেরিয়েছি। বন্ধুর বাড়িতে যাবার আগে একটু থার্টিনে দরকার ছিল, তাই যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম সরস্বতী পুজো সব লাইন ধরে, কি সুন্দর সরস্বতী ঠাকুরের গড়, মানে ঠাকুর তৈরি হচ্ছে। তো সামনেই তো সরস্বতী পুজো, যাই হোক ঠাকুরগুলো দেখতেও বেশ ভালো লাগে। বান্ধবীর বাড়িতে চলে এলাম, এখানে মনসা পুজো হচ্ছে, 3 দিন ধরে আমাকে ডেকেছিল, তাই এসছি। সুপ্রিয়াও এসছে, ওর যায়ের ঘর এখানে, ওর মেয়ে এসছে, তাই দুজনে মিলে এলাম। এসে এখানে দুজনে মিলে একটু ঘুরে ঠাকুর দেখছি। ওদিকে আমার বান্ধবী বললো, যাও তোমরা ঠাকুর দেখে এসো, আমি কিছু খাবার বানাই। তাই চলে এলাম সঙ্গে করে ঠাকুর দেখতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবা আজকে তোমার বাচ্চার পরীক্ষা, একটু দেখবো পরে আসবো তাহলে আমি, কারণ এখন চলে যাই ঘর। পাঁপড় পাঁপড় একটা লোক খাওয়া, আরো মোটা হয়ে যাবে। আমাকে কোলেস্ট্রল বাড়ি ধরো, তো কিছুক্ষণ আগে এলাম বান্ধবীর বাড়ি থেকে। তো আমার মেয়ের জন্য এক গাদা খাবার সব রকম পাঠিয়ে দিয়েছে, পাঁপড়টাও পর্যন্ত বাদ দেয়নি, সব খাবার দিয়েছে। এবং এত খাবার পাঠিয়েছে যে আমার কেক আর পাঁপড় ভাজা, ছোলার খুকনি, মিষ্টি, সুজি, লুচি কি করেনি, সব রকমই পাঠিয়ে দিয়েছে। মেয়ে খেয়েছে, ছেলেও খেয়েছে, বেশি হয়ে গেছে। আর আমার তো মনে হয় ঘুমাতে পারলেই বাঁচি। তো অনেক দিন, 3 দিন ধরে মনসা পুজো হচ্ছে, কালকে অর্কেস্ট্রার আছে, ডেকেছে, কালকে হয়তো যেতে পারবো না, কাজ আছে। তো আমার, আমি আর আমার সুপ্রিয়াও গেছিলাম, তারপর আমার বর গেল, ওর সঙ্গে গেলাম, মেয়ে যায়নি। তো ভালোই লাগলো বেশ, বান্ধবী যে ডেকেছিল, তার ঠাকুর, তার নিমন্ত্রণটাও রক্ষা করা হলো, ঠাকুরও দেখালো, বেশ ভালো লাগলো। অবশ্য রাত্রিবেলা নাচ গান আছে, আমি দেখিনি, চলে এসেছি, ঘুমোতে পারলে বাঁচি, কারণ এখন থেকে রবিবার ছুটি আর থাকবে না, বৃহস্পতিবার ছুটি থাকবে, তাই পরের দিন আমার সকালে কাজ, আবার ভোরবেলা উঠতে পারবো না, তাই চলে এলাম। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।